জিরান্ট অ্যান্ড পার্টিসিপল, আইনযুক্ত কোনো ওয়ার্ড যদি ভার্ব প্লাস নাউনের কাজ করে তাহলে তাকে জিরান্ট হবে, এবং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে পার্টিসিপল হবে। জিরান্ট বাক্যে যদি চলমান না বোঝায় তাহলে জিরান্ট হবে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ভার্ব প্লাস নাউন, প্লেন ইজ হলে ভার্ব, আর ভার্বের আগে সাধারণত নাউন বা প্রোনাউন বসে। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এই বোঝাচ্ছে না যে একজন কেউ হাঁটছে, তাই এটি জিরান হবে। আই লাইক সুইমিং, আমি সাঁতার পছন্দ করি, চলমান না তাই জিরান। দিস ইজ মাই রিডিং রুম, এই হলো আমার পড়ার কক্ষ। চলমান বোঝাচ্ছে না তাই জিরান। এক্সাম্পল, এ ওয়াকিং স্ট্রিট, একটি হাঁটা রাস্তা, চলমান নয় তাই জিরান। পার্টিসিপল ইনযুক্ত ওয়ার্ডের বাক্যের অর্থ তারা যদি চলমান কিছু বোঝায় তাহলে হবে পার্টিসিপল। আই ওয়াজ এ ওয়াকিং বয়, ভার্বের সাথে অ্যাডজেক্টিভ, এক্সপ্লেন বয় নাউন, আর নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, অর্থাৎ আমি একটি বালক হাঁটতে দেখেছি, অর্থাৎ চলমান বোঝাচ্ছে তাই পার্টিসিপল হবে। ইট ইজ বার্কিং নিউজ, ব্রেকিং নিউজ, এখানে চলমান বোঝাচ্ছে তাই পার্টিসিপল। রোলিং স্টোন গ্যাদার্স মস, রোলিং স্টোন ঘূর্ণায়মান পাথরে শেওলা জন্মে না, এখানে পাথরটি ঘুরছে তাই চলমান তাই পার্টিসিপল। ক্লোজ নাউন ক্লোজ, এই ক্লোজ এবং এই ক্লোজে আন্ডারলাইন এর বরাবর ইট বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই নাউন ক্লোজ। শুধু ইট বসিয়ে বাক্য পূর্ণ হলে নাউন ক্লোজ, যেমন দ্যাট ইজ এ ক্রিমিনাল, ইজ নোন টু অল, উই ডু নট নো হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট। এখানে এক নম্বর দুই নম্বর বাক্যের পরিবর্তে ইট বসালে বাক্য পূর্ণ হবে এবং নাউন ক্লোজ